রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে মিয়ানমারকে। কক্সবাজারে ক্যাম্প পরিদর্শনে গিয়ে বেগম খালেদা জিয়া, 11,000 পরিবারে ত্রাণ বিতরণ। পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ সম্পদ লুটে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সাগর পার হতে আদায় করছে 2 থেকে 3 গুণ ভাড়া। রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে নরসিংদীর সদরে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 6 জনের, সবার বাড়ি বিয়ানীবাজারে। শিবপুরে আলাদা দুর্ঘটনায় 3 জন নিহত। পূবালী ও পশ্চিমা বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি। শীতের আমেজ, প্রকৃতির রূপ পরিবর্তনে খুশি নগরবাসী। এবং রাজধানীবাসীর নিরাপত্তায় বসানো সিসিটিভির বেশিরভাগই বিকল, ব্যাহত হচ্ছে মূল উদ্দেশ্য, ব্যবস্থা নেয়ার আশ্বাস।